আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো বেবি ডোজ কয়েনটা নিয়ে। তার আগে একটা কথা, যারা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে নতুন, তারা চাইলে আমার এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নিতে পারেন। কারণ ক্রিপ্টো মার্কেটের যত নতুন আপডেট আছে সেগুলো হচ্ছে আমি এখানে শেয়ার করে থাকি এবং মাঝে মাঝে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। তাই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে নিতে পারেন। গাইস, এখন কথা বলা যাক বেবি ডোজ কয়েনটা নিয়ে। প্রথমে আমি চলে যাব হচ্ছে কয়েন গিগোতে। তো প্রথমে হচ্ছে আপনারা এখানে হচ্ছে বেবি ডোজ কয়েনের প্রাইস দেখতে পারবেন, যেটার বর্তমান প্রাইস চলতেছে হচ্ছে 0.80 করে 28, যেটা কিন্তু খুবই লো একটা প্রাইস। মানে যেহেতু এটা হচ্ছে মিমি কয়েন, যার কারণে এই কয়েনটার কিন্তু প্রাইস কিন্তু খুবই ডাউন আর কি। তো একটা কয়েনের পিছনে, মানে একটা কয়েন আপ হওয়ার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সেই কয়েনের হচ্ছে টোটাল সাপ্লাই। তো আপনারাই যেখানে টোটাল সাপ্লাই দেখতে পারবেন বেবি ডোজ কয়েনের, তো এখানে যদি আপনারা একটু দেখেন তাহলে এখানে দেখতে পারবেন 420 কোয়াট্রিলিয়ন হচ্ছে এদের টোটাল সাপ্লাই, যেটা কিন্তু হিউজ, যার কারণে কিন্তু এই কয়েনটা কিন্তু খুব একটা আপ হওয়ার সম্ভাবনা নেই। তো তারপরেও আবার আপনাদের মানে এখান থেকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে অ্যাভেলেবল সাপ্লাই আর কি। মানে এই কয়েনের বর্তমানের যে সাপ্লাইটা আছে সেটা এখানে দেখতে পারবেন 159 কোয়াট্রিলিয়ন। তো সেই হিসাব যদি করেন, 420 থেকে যদি মাইনাস দেন, তাহলে এটা কিন্তু প্রায় হচ্ছে 50-55% হচ্ছে মানে হচ্ছে বান করে ফেলেছে, বা ওই কয়েন কিন্তু নষ্ট করে ফেলেছে। এখন বর্তমানে হচ্ছে 159 কোয়াট্রিলিয়ন হচ্ছে মার্কেটে আছে। তো আপনারা যদি হিসাব করে যান, তো সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণ কয়েন বান করে ফেলেছে অলরেডি। তারপরে যেটা এখানে দেখবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে কয়েন ক্যাপ র্যাঙ্ক দেখতে পারবেন, মার্কেট ক্যাপ দেখতে পারবেন। মানে মার্কেটের একটা র্যাঙ্ক আছে, যে সেই র্যাঙ্কটা এখানে দেখতে পারবেন, যেটা হচ্ছে 150, যেটা কিন্তু ভালো একটা পজিশনে আছে। তো যেহেতু এই কয়েনের হচ্ছে টোটাল সাপ্লাই বেশি, যার কারণে এই কয়েনটা কিন্তু খুব একটা আপ হওয়ার সম্ভাবনা নেই বেশি। তো তারপরেও যদি আপনারা এখান থেকে যদি হালকা একটু আপ মানে পেতে চান, বা আপ যদি এই কয়েনটা হয়, সোজা কথা বলতে গেলে এই কয়েনটা যদি একটু হাফ হয়, তো সেখান থেকে আপনারা দেখেন ভালো একটা প্রফিট নিতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাই। তো এই যে দেখুন, বর্তমানে হচ্ছে আমি একটা এক্সচেঞ্জারে চলে আসলাম, এমএক্স এক্সচেঞ্জার। তো বর্তমান ধরেন এই প্রাইসটা চলতেছে এখান থেকে, তো ধরেন এই প্রাইসটা চলতেছে, তো আপনি এই প্রাইস থেকে হচ্ছে $100 দিয়ে হচ্ছে কয়েন কিনলেন, যে এতগুলো কয়েন কিন্তু বেবি ডোজ কয়েন কিনতে পারবেন। তো ধরেন এইটা হচ্ছে আপনি 2-3 বছর হোল্ড করলেন, ধরুন আপনি 2-3 বছর হোল্ড করলেন, এখন এই $100 কিন্তু এতগুলো কয়েন পাবেন $100 দিয়ে। তো এই কয়েনটা হচ্ছে ওখান থেকে মানে বেশি শূন্য কিল না করে, জাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা শূন্য কিল করে হচ্ছে পাশে চলে গেল, ধরুন। মানে এইটা কিন্তু বর্তমান প্রাইস, যেখান থেকে আপনি $100 দিয়ে কিনলেন, আর সেটাই কিন্তু এখান থেকে জাস্ট একটা শূন্য কিল করে হচ্ছে পাশে চলে গেল। এই যে এখানে আপনারা এই যে এখন বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন, এটা যদি হচ্ছে 0.60 পরে যদি পাস হয়, 60 পরে যদি পাস হয়, তাহলে আপনি কিন্তু ওই $100 কিন্তু এখানে $17,000 হয়ে যেতেছে। অর্থাৎ আপনারা যদি হিসাব করে যান তাহলে কিন্তু এটা কিন্তু প্রায় 17 লাখ টাকা বাংলাদেশি টাকায় যদি হয়। তো আপনারা বুঝতে পেরেছেন এই কয়েনটা কিন্তু খুব একটা আপ হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যদি অল্প পরিমাণ আপ হয় তো এটা কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারবেন। এখন এই কয়েনটা যে 2-1 কিল করবে তার পিছনে অনেক কারণ আছে। যেহেতু এদের টোটাল সাপ্লাই বেশি, তো তারপরেও কিন্তু এরা প্রতিনিয়ত হচ্ছে কাজ করে যাচ্ছে হচ্ছে তাদের মানে টোটাল সাপ্লাইটা কমানোর। তো এখানে অলরেডি দেখে ফেলেছেন যে এরা কিন্তু প্রায় হচ্ছে 55-60% হচ্ছে টোটাল সাপ্লাই কমিয়ে ফেলেছে। তো তারপরেও কিন্তু এই যে আমি আপনাদের নতুন যে নিউজটা দেখাই, এই যে এটা এখানে দেখতে পারবেন, এই যে মার্চের 2 তারিখে কিন্তু এই পোস্টটা, এই দেখুন, এরা কিন্তু এই দেখেন কিছুদিন আগে হচ্ছে 14 মিলিয়নের মতো হচ্ছে কয়েন হচ্ছে বান করছে। তো তারপরে আর একটা দেখাই, সেটা হচ্ছে দেখুন, এই যে 4 কোয়াট্রিলিয়ন, মানে 4 কোয়াট্রিলিয়ন বান করেছে, 4 কোয়াট্রিলিয়ন কয়েন কিন্তু এরা বান করে ফেলেছে। এটা কিন্তু এই যে মার্চের 2 তারিখে পোস্টটা দেখতে পারবেন। তো বুঝতেই পারতেছেন এটার যেরকম হচ্ছে টোটাল সাপ্লাই বেশি, তারা কিন্তু যখন বান করে প্রচুর পরিমাণ কয়েন কিন্তু একসাথে বান করে। তো তারপরে এরা ধীরে ধীরে যেহেতু বান করতেছে, এই কয়েনটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপ হবে, আর আপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এই কয়েনটার হচ্ছে হাইপ কিন্তু শিবাইনু কয়েনের মতো।
তো তারপরও আমি নতুন কিছু আপডেট দেখাবো যেটার মাধ্যমে এই কয়েনটা কিন্তু 210 কিল করা খুবই সহজ। আপনারা যদি এই কয়েনটা যদি $150 দিয়ে কিনে রাখতে পারেন আপনার মানে ব্যালেন্স থেকে, তো এখান থেকে একটা ভালো প্রফিট পাবেন। তো তারপরে আমি আপনাদের যেটা দেখাবো, তারপরে কিছু নিউজ দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পারবেন মানে নিউ পেমেন্টস একটা ওয়ালেট আছে, সেখানে হচ্ছে এই কয়েনটা হচ্ছে মানে লিস্টেড আছে বা অ্যাড হয়েছে, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে এই কয়েনটা বাই করতে পারবেন। তারপরে যে সিমপ্লেক্স একটা হচ্ছে ওয়ালেট আছে, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা বেবিডোজ কয়েন, এই যে বেবিডোজ কয়েন হচ্ছে বাই করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের যেগুলো কার্ড আছে, যে কার্ডগুলো আছে অর্থাৎ হচ্ছে মাস্টার কার্ড, সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা এই ওয়েবসাইট থেকে মানে বেবিডোজ কয়েনটা হচ্ছে কিনতে পারবেন। এটাও কিন্তু এই কয়েনের একটা খুবই ভালো নিউজ। তো তারপরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন এদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, তাদের ফলোয়ার কিন্তু 1 মিলিয়ন মানে প্লাস হয়ে গেছে, যেটাও কিন্তু এই কয়েনের খুবই ভালো দিক। আপনারা যদি টুইটারে যান, টুইটারে গেলে হচ্ছে যে তাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে, যেখানে যদি বেবিডোজ কয়েন লিখে নেয় যেটা চলে আসবে, এখানে দেখতে পারবেন 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আর এরা কিন্তু এখানে প্রতিনিয়ত যাদের নতুন আপডেট আছে সেগুলো শেয়ার করে থাকে, তাই আপনারা চাইলে তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখতে পারেন। তো এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার পেয়ে গেছে। তো তারপরে আমি আপনাদের যেটা দেখাবো, এই যেখানে দেখতে পারবেন টপ যে ট্রেন্ডিং কয়েন আছে হচ্ছে কয়েন গিগোতে, এই যে এখানে দেখতে পারবেন এই যে সার্চ অপশন ট্রেন্ডিং সার্চ, এখানে এখানে কিন্তু বেবিডোজ কয়েন আছে, এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এইটা দেখতে পারবেন। তো এটাও কিন্তু এই কয়েনের খুবই ভালো দিক, কারণ এই কয়েনটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো তারপরে যেখানে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে কয়েন গিগ হচ্ছে টপ মানে গ্লোবালে টপ যে 30টা টোকেন আছে বা সার্জিং অপশনে আছে বা ট্রেডিং কয়েন যেগুলো আছে সেগুলোর মধ্যে যে আপনার এখানে এই যে বেবিডোজ কয়েনটা দেখতে পারবেন 20 নম্বরে আছে, এই যে এখানে দেখতে পারবেন। তো বুঝতেই পেরেছেন এই কয়েনটার কিন্তু প্রচুর হাইপ আছে, যার কারণে কিন্তু মানে গ্লোবালে টপ 30টা কয়েনের মধ্যে 20 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, এটা কিন্তু এই কয়েনের জন্য খুবই ভালো। তারপরে যেখানে দেখতে পারবেন এখানে একটা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, এখানে হচ্ছে এই যে বেবিডোজ কয়েনের কিন্তু একটা স্পন্সর আছে। তো এরা কিন্তু তাদের হচ্ছে কয়েনটা কিন্তু ভাইরাল করার জন্য অনেক মানে কাজ করে যাচ্ছে, সেটা আপনারা এই পোস্টের মাধ্যমেই দেখতে পারবেন। তো এরা কিন্তু প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে বা নতুন নতুন কয়েনগুলো লিস্টেড করতেছে নতুন নতুন এক্সচেঞ্জারে। তো চাই আপনারা হচ্ছে এই কয়েনটা আপনাদের অ্যামাউন্ট থেকে কিছু পরিমাণ হচ্ছে বাই করে রাখতে পারেন। তারপরে যদি আমি কয়েন মানে আপনার হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যাই, এখানে যদি আপনারা বেবিডোজ লিখে সার্চ করেন, তো এখানে বেবিডোজ কয়েনের আমি কিছু দেখাবো, সেটা হচ্ছে তাদের মার্কেটস। তো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু প্রায় হচ্ছে 10-15টার মতো এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গেছে, ভালো ভালো এক্সচেঞ্জার আছে, ওকে এক্স, তারপরে যে গেট ডট আইও, তো তারপরে হচ্ছে বিট ফরেক্স, তারপরে হট বিট, মানে এখানে যে MXC, তো এইগুলো ভালো ভালো এক্সচেঞ্জারেও কিন্তু এই কয়েনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে। তারপরেও কিন্তু এরা প্রতিনিয়ত নতুন নতুন এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হচ্ছে। তারপরে এই কয়েনটার আর একটা হাইপ চলতেছে যে এইটা নাকি বাইন্যান্সে লিস্টেড হবে। তো এইটা যদি আসলে হয় তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু আপ হওয়া কিন্তু কোনো ব্যাপারই না। তারপরে কিন্তু এদের হচ্ছে কাজকাম অনেক ভালো আছে, সেটা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে দিই। এর আগেও আমার কিছু ভিডিও আছে বেবিডোজ কয়েন নিয়ে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এরা হচ্ছে খুবই ভালো কাজ করে যাচ্ছে, আর এদের কয়েনে কিন্তু খুব পরিমাণ বান করছে, যার কারণে এই কয়েনটা আপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কয়েনটা হচ্ছে কিছু কিনে রাখতে পারেন, কারণ এখন এটা ভালো একটা ডাউনেই আছে। আমি নিজেও কিন্তু এই কয়েনটা হচ্ছে কিছু পরিমাণ বাই করে রেখেছি, এই যে ওয়ালেটে যদি আপনারা আসেন এখানে দেখতে পারবেন, এই যে প্রায় হচ্ছে আমি $50 মতো বাই করে রাখছি, এটা ডাউন হয়ে এখন $37 হয়ে আছে। তো আমি কিন্তু এর সে উপরেই বাই করেছি, তো আপনারা এখন এখান থেকে বাই করতে পারেন, কারণ এই কয়েনটা এখন ভালোই ডাউনে আছে। তো আপনারা সবাই হচ্ছে এই কয়েনটা বাই করে রাখুন। আর তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিন, আমি রিপ্লাই দিব। আর সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।